কার নিয়ন্ত্রণে থাকবে মুর্শিদাবাদের বহরমপুরে অবস্থিত প্রযুক্তি ও কারিগরি শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান মুর্শিদাবাদ কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বা এমসিইটি। চলছে আইনি লড়াই, আর এই আইনি লড়াইয়ের মাঝেই শুরু হয়েছে চাপান উতর। অভিযোগ পাল্টা অভিযোগে বাড়ছে উত্তাপ। মনোবীক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। 24 অক্টোবর 2019 আমি এমসিটি কলেজে সভাধিপতি হিসাবে এবং এই কলেজের পারমানেন্ট চেয়ারম্যান হিসাবে আমি একটা মিটিং ডাকি এবং সেই মিটিংয়ে তৎকালীন সময় সমীরবাবু চেয়ারম্যান ছিলেন এবং তিনি অনুপস্থিত ছিলেন। তারপর আমি এডিএম, ডিএমের প্রতিনিধি, কেন কলেজের প্রিন্সিপাল, টেক্সটাইল কলেজের প্রিন্সিপাল, সমস্ত যারা এই কলেজের আদি মেম্বার ছিল সকলে মিলে সমীরবরণ বাবুকে সেই দিন আমরা অব্যাহতি দিয়েছিলাম তার কাছ থেকে। তারপর জেলা পরিষদ এমসিটি কলেজের দায়িত্বভার গ্রহণ করে সভাধিপতি। ওনারা হাইকোর্টে যায়, হাইকোর্টে গিয়ে তারা ইনজাংশনের দাবি করে এবং বেআইনিভাবে এই কলেজ আমাদের বলে দাবি করে। কিন্তু হাইকোর্ট পূর্ণাঙ্গভাবে তদন্ত করে এবং বেশ কয়েকটা হিয়ারিংয়ের পর হাইকোর্ট সরাসরি বলেছে দীপক রায়, বদরুদ্দিন এরা কলেজে কোনো ইন্টারফেয়ার করতে পারবে না, কলেজে ঢুকতে পারবে না। হাইকোর্ট সেখানে রায় দিয়েছে, জাজমেন্ট দিয়েছে। কেন এখন যেহেতু সাবজুডিস ম্যাটার, নোবডি টেক এনি কগনিজেন্স, সুতরাং যতক্ষণ না হাইকোর্টে এটা বিচার না হচ্ছে, মোশারফ সাহেবের ক্রিমিনাল কেস করার অধিকার আছে কি না অ্যাজ এ চেয়ারম্যান, ইট ইজ ইয়েট টু বি ডিসাইডেড। তিনি কলেজ অ্যাফেয়ার্সে মেজর ডিসিশন নিতে বারণ করেছে, তিনি যে প্রিন্সিপালকে ছাড়িয়ে দিচ্ছেন, আরেকজনকে চার্জ দিচ্ছেন, পাবলিক স্কুলে একজনকে চার্জ করে দিচ্ছেন, এই কাজগুলো যেটা করছেন, দিস আর দি মেজর ডিসিশন ইনক্লুডিং লজিং অফ দি এফআইআর এগেনস্ট এ পার্টি বিফোর দি কোর্ট, এটা হচ্ছে মেজর ডিসিশন। সুতরাং উনি যে মেজর ডিসিশন করছেন উনি ব্যক্তিগতভাবে করতে পারেন, কিন্তু হি হ্যাজ নো রাইট টু ফাইল এনি পিটিশন অর এনি অ্যাকশন ইন দ্য ক্যাপাসিটি অফ দি চেয়ারম্যান অফ এমসিটি অ্যান্ড এইচআরটি। বিটি মিল, এমসিটি, এমসিটির যে গেস্ট হাউসটা, সেই গেস্ট হাউসের ওখানে কলেজের ভিতরে রাত্রি 10টা 11টা পর অবৈধভাবে গেট খুলে, সেটা একটা মামলা প্রক্রিয়ায় আছে, সেই জায়গাতে তালা ভেঙে গিয়ে ঢুকে অবৈধ যত অ্যান্টি সোশ্যাল থেকে নিয়ে রাত্রি 10টা 12টা অবধি ওখানে একটা মচ্ছব চলছে। কিছুদিন আগে জেলা পরিষদের ভিতরে প্রকাশ্য এরকম একটা নোংরামো সন্ধ্যে থেকে নিয়ে রাত্রি 10টা 11টা 12টা অবধি বলে বলে কাউকে এটা শোনা হয় না। কেন এনডি সোশ্যালদের এখানে ডেরা হবে জেলা পরিষদে? এটা একটা সরকারি অফিস, রাত্রেবেলায় কেন 10টা 11টা অবধি জেলা পরিষদের আনাগোনা হবে এনডি সোশ্যালদের? রাত্রেবেলায় কেন এখানে তালা ভেঙে বিটি ওই কলেজে গিয়ে আনাগোনা হবে? এসবগুলো আমাদের প্রশ্ন জাগছে। বিটি থেকে ক্যাথ ল্যাব, হার্টের চিকিৎসায় অত্যাধুনিক পরিষেবা নিয়ে আপনার সুরক্ষায় আপনার পাশে রবীন্দ্রনাথ ঠাকুর ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল কেয়ার সেন্টার। যোগাযোগ 8768362622।